Vivekananda Nimagna Chittam Vivekadanaiko Binodashilam Vivekabhasa Kamaniya Kanti Vivekinantam Shatatam Namah. জয়তু বিবেকানন্দ। এই যে যুব সম্মেলনের আয়োজন করা হয়েছে রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির এবং বিদ্যামন্দির প্রাক্তনী সংসদ, এটি হওয়ার কথা ছিল মার্চের তৃতীয় সপ্তাহে, কিন্তু এই অতিমারী বা প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য ওটা বন্ধ হয়ে যায়। পরে আবার কর্তৃপক্ষ ঠিক করেন যে এই সময়ে অনলাইনে যদি করা যায়, তারই চেষ্টায় এবং সেই কারণে রেকর্ডিং হচ্ছে। বিষয় দেওয়া আছে আমার, কৈশোর যৌবনে জীবনাচরণে স্বামী বিবেকানন্দের বাণীর প্রয়োগ। কয়েকটা বিষয় প্রথমেই আলোচনা করা দরকার। ইদানিং সোশ্যাল মিডিয়াতে দেখা যায় বা বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ বিভিন্ন জায়গাতেই দেখি যে বিবেকানন্দ সম্বন্ধে আপাত বিরোধী অনেক চিন্তাভাবনা আছে। কেউ কেউ বলেন যে বিবেকানন্দ স্ববিরোধী, এক একবার এক এক রকম কথা বলেন, তার জীবনের চরিত্রের একটা খণ্ড দিক নিয়ে অনেক সময় আলোচনা করা হয় এবং সেই কারণেই যেটা সমস্যা হয় ভাবেন যে বিবেকানন্দ এই রকম বা এই রকম। তোমরা যারা যুবক বা কিশোর আছো, তোমরা যারা স্বামীজির বই পড়তে যাও, প্রথমেই সমস্যা একটা ভাষার হয়, ল্যাঙ্গুয়েজ প্রবলেম। দ্বিতীয় যে সমস্যাটা হয় এই যেটা বললাম যে স্বামীজি যেন কখনো কি বলছেন, একবার এটা একবার ওটা, এই সমস্যাটা তৈরি হয়। সমস্যা তৈরি হওয়ার কারণ কি? কারণ স্বামী বিবেকানন্দ শুধু তোমার বা আমার জন্য আসেননি, তিনি এসছেন জগতের জন্য। মানে ইটার্নাল ভ্যালুজ বা শাশ্বত সত্য মূল্যবোধ, এগুলো তারা প্রচার করে যান, বলে যান, দিয়ে যান, শুধুমাত্র একজন ব্যক্তির জন্য নয়, অনেকজনের জন্য দিয়ে যান। মানে ইটার্নাল ভ্যালুজ ইন এ চেঞ্জিং সোসাইটি। তাই এই যুগ প্রয়োজনে যুগাবতার বা যুগাচার্যদের আবির্ভাব হয়, সেই আবির্ভাবের যে তাৎপর্য সেটা বুঝতে গেলে তাদের জীবনের সামগ্রিক দিক নিয়ে আলোচনা করতে হবে, শুধু একটা অ্যাসপেক্ট নয়। মানে ধরো তুমি শুধু সামাজিক দিকটা, ইন্টেলেকচুয়াল দিকটা বা ইকোনমিক দিকটা এটা দেখলে এমন নয়, স্পিরিচুয়াল দিকটা অনেক সময় বাদ দিতে ইচ্ছা করে আমাদের, মনে হয় না, এথিজম ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো আছে, আসলে সবটা না নিলে বোঝা যাবে না। ঠিক সেরকম বাণী রচনার ক্ষেত্রেও তাদের বিভিন্ন সময়ে বিভিন্ন জনের সঙ্গে কথোপকথন আছে, চিঠি লেখা আছে স্বামীজির, অনেক পত্রগুলি পড়লে তোমরা দেখবে সেই চিঠিগুলো একজনকে লেখা না। এখন মজাটা হচ্ছে কি, একসঙ্গে সবগুলো আমরা এখন পেয়ে যাচ্ছি। যেমন ধরো এই সোশ্যাল মিডিয়াতে এখন তো তথ্যাক্রান্ত, শুধু করোনাক্রান্ত নয়, তথ্যাক্রান্ত আমরা, অর্থাৎ নানান তথ্য আসছে, ডাইজেস্ট করা মুশকিল হয়ে যাচ্ছে, অ্যাসিমিলেশন। স্বামীজি শিক্ষার সংজ্ঞা যেদিকে একটা বলেছেন যে অ্যাসিমিলেশন অফ আইডিয়াসের কথাও, তো অ্যাসিমিলেট হবে কী করে, সময় নেই, ধৈর্য নেই, তাড়াতাড়ি আমাকে ফার্স্ট হতে হবে, আগে কমেন্ট দিতে হবে, ইত্যাদি ব্যাপার আছে। তো এই সমস্যাগুলো আছেই আমাদের ক্ষেত্রে, বোঝার ক্ষেত্রে স্বামীজির। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ, স্বামীজি কার জন্য কখন কোনটা বলছেন, এটাকে বলা হয় অধিকারী, কম্পিটেন্স, হুইজ ইজ কম্পিটেন্ট টু হিয়ার দিস, রিড দিস, কে যোগ্য এটা শোনার বা পড়ার, তাই না? তো পড়ার যোগ্য হতে গেলে, শোনার যোগ্য হতে গেলে নিশ্চয়ই কিছু ক্রাইটেরিয়া থাকে, সব উপদেশ একজনের জন্য হতে পারে না। এখন আমি বললাম হ্যাঁ আমি খাবো, তারপর তুমি দু ঘন্টা পড়া শেষ করলে যে আপনি খাবেন, বললাম না খাবো না। এবার দুটো আলাদা সময়ের ঘটনা, যদি এক জায়গায় জুড়ে দিয়ে তুমি বলো যে এই তো আপনি বললেন খাবো আর বলছেন খাবো না, দেখতে হবে দুটো সময়ে আমি কথা বলেছি। তখন যখন বলেছিলাম খাবো তখন আমি খিদে ছিল, তখন খেয়েছি, এখন যখন বলছি আমি খাবো না তার মানে আমার খিদে নেই, খাওয়া হয়ে গেছে ইত্যাদি। অর্থাৎ সময় এবং পরিবেশ অনুসারে উপদেশগুলো বদলে যায়। আর যেটা বলছিলাম ভাষার সমস্যা, ল্যাঙ্গুয়েজ প্রবলেম, এখন তো আছেই ভাষার, স্বামীজির ভাষাগুলো যেগুলো বাংলায় অনুবাদ করা হয়েছে সেগুলো তোমাদের বুঝতে এখন বেশ কঠিন হবে। তো আমি দু একটা বিষয় ঠিক করেছি, বিষয়টা অনেক বড়, অনেক ব্যাপক, সময়ও আমার কম,
কৈশোর যৌবনে জীবন আচরণে স্বামী বিবেকানন্দের বাণীর প্রয়োগ। আমি যেটা ভেবেছি বলবো যে চরিত্র গঠনে আহারের ভূমিকা, স্বামীজি আহার শব্দটিকে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে ব্যবহার করেছেন, তো এই দুটি জায়গা থেকে তুলে সাধারণত চতুর্থ খণ্ড এবং কর্মযোগ থেকে অর্থাৎ প্রথম খণ্ড বাণী রচনার বাংলায় সেখান থেকে তার বাণীর প্রয়োগ আমরা কীভাবে করতে পারি জীবনে সেই বিষয়ে একটু আলোচনা করব। স্বামীজি কী বলছেন সেটা একটু কর্মরহস্য যে আছে সেখান থেকে একটু পড়ছি, তারপর আলোচনা করব। বলছে যে সংস্কার শব্দের প্রায় কাছাকাছি অর্থ সহজাত প্রবণতা। মনকে যদি একটি হ্রদের সহিত তুলনা করা হয় তবে বলা যায় মনের মধ্যে যে কোনো তরঙ্গ ওঠে তাহা প্রশমিত হইলেও একেবারে লুপ্ত হয় না, কিন্তু উহা চিত্তের উপর একটি দাগ রাখিয়া যায় এবং সেই দাগটির পুনরাবির্ভাব সম্ভাবনা থাকে। এই দাগ এবং ওই তরঙ্গের পুনরাবির্ভাবের সম্ভাবনার একত্র নাম সংস্কার। অর্থাৎ সংস্কার কি? আমরা যা কিছু দেখছি শুনছি কাজ করছি সবগুলো আমাদের ভিতরে একটা ছাপ ফেলে যায়, ইমপ্রেশন। এই ছাপটা সহজে চলে যায় না, আমরা মনে হচ্ছে চলে গেল, দেখলাম হয়ে গেল, খেলাম হয়ে গেল, তা নয়। একটা সাটল ফর্মে সূক্ষ্মভাবে আমাদের ছাপ থেকে যায়, সেটাকে নিয়ে পরে আমরা চিন্তা করি, মাল্টিপ্লাই হয়, অনেক বেশি হয়, আনন্দ করি। এইটা হচ্ছে, এটাকে বলা হয় সংস্কার। এই সংস্কার দ্বারাই স্বামীজি বলছেন যে এই সংস্কারের দ্বারাই কিন্তু আমাদের চরিত্র নির্মাণ হয়। একটু পড়ছি, এটা কোথায় থাকে? অবচেতন মনে। আমরা প্রতি মুহূর্তে যাহা তাহা আমাদের মনের উপর এই সংস্কার সমষ্টির দ্বারা নিরূপিত হয়। এই মুহূর্তে আমি বলিতে যা বোঝায় তাহা আমার অতীত জীবনের সংস্কার সমষ্টির ফল মাত্র। ইহাকেই প্রকৃতপক্ষে চরিত্র বলে। প্রত্যেক ব্যক্তির চরিত্র এই সংস্কার সমষ্টির দ্বারা নিরূপিত হয়। যদি সংস্কারগুলি প্রবল হয় তবে চরিত্র সৎ হয়, অসৎ সংস্কারগুলি প্রবল হইলে চরিত্র অসৎ হয়। যদি কোনো ব্যক্তি সর্বদা মন্দ কথা শোনে, মন্দ চিন্তা করে, মন্দ কাজ করে, তাহার মন মন্দ সংস্কারে পূর্ণ হইয়া যাইবে এবং ওইগুলি অজ্ঞাতসারে তাহার কর্ম চিন্তাকে প্রভাবিত করিবে। বাস্তবিক পক্ষে এই মন্দ সংস্কারগুলি সর্বদাই কাজ করিতেছে, সুতরাং ইহাদের ফলও মন্দ হইবে এবং ওই ব্যক্তি একটি মন্দ লোক হইয়া দাঁড়াইবে। সে ওইরূপ না হইয়া পারে না, তাহার মনের এই সংস্কার সমষ্টি মন্দ কাজ করিবার প্রবল প্রেরণা শক্তি উৎপন্ন করিবে। অপোজিটলি এটাও আছে এরকমই যে তেমনি ভালো কাজ করলে, ভালো চিন্তা করলে ভালো সংস্কার তৈরি হয়ে যাবে। স্বামীজি বলছেন যখন মানুষ এত বেশি ভালো কাজ করে এবং এত বেশি সৎচিন্তা করে যে অনিচ্ছা সত্ত্বেও তাহার প্রকৃতিতে সৎ কার্য করিবার অদম্য ইচ্ছা জাগ্রত হয়, তখন সে কোনো অন্যায় কার্য করিতে ইচ্ছা করিলেও ওই সকল সংস্কারের সমষ্টিস্বরূপ তাহার মন তাহাকে ভাগ করিতে দিবে না, সংস্কারগুলি তাহাকে মন্দ কর্ম হইতে ফেরাইয়া আনিবে। সে তখন তাহার সৎ সংস্কারগুলি দ্বারা সম্পূর্ণরূপে প্রভাবিত হয়। যখন এইরূপ হয় তখনই সেই ব্যক্তির চরিত্র গঠিত হইয়াছে বলা যায়। গীতায় আছে যে কুর্মাঙ্গানি বা সর্বস্ব, মানে কুর্ম মানে হচ্ছে কচ্ছপ, টর্টোয়াইজ। কচ্ছপ করে কি, তার বিপদ দেখলে কি হয় দেখেছো তোমরা হয়তো, যে অঙ্গ প্রত্যঙ্গগুলো সব নিজের মধ্যে ঢুকিয়ে নেয় এবং তাকে খান খান করে কেটে ফেললেও সে কিন্তু হাত পাগুলো বের করে না। এটা হচ্ছে প্রতিষ্ঠিত চরিত্র। এর চেয়ে একটা উচ্চ অবস্থা আছে আমাদের শাস্ত্রে বলা হয়, সেটা আমি যাচ্ছি না তোমার এখানে। তো আমরা কি দেখছি আর কি শুনছি এর দ্বারাই কিন্তু আমাদের চরিত্র নির্মাণ হয়। কিসের দ্বারা? পাঁচটা ইন্দ্রিয়ের দ্বারা। পাঁচটা ইন্দ্রিয় হচ্ছে গেটওয়ে অফ গেটিং ইনফরমেশন। পাঁচটা ইন্দ্রিয় হচ্ছে আমাদের প্রবেশদ্বার, বিভিন্ন তথ্য আমরা পাই ওখান থেকে। সেই তথ্যগুলো যায় কখনো ডাইজেস্টেড, কখনো আনডাইজেস্টেড, কখনো সুখকর, কখনো দুঃখকর, সব তথ্য আমাদের ভিতরে গিয়ে জমা হয়। মনে হচ্ছে এই সময় দেখে নিই, শুনে নিই, মিটে গেল, তা নয়, কিন্তু একটা সংস্কার একটা ছাপ রেখে দেয়। আর এই সংস্কার প্রত্যেকটা ছাপই তোমাদের একটা সংস্কার তৈরি করছে, এটা থেকে অভ্যাস তৈরি হচ্ছে, অভ্যাস থেকে চরিত্র, চরিত্রের দ্বারাই তৈরি হচ্ছে তুমি কি হতে চাও বা কি পেতে চাও। তুমি যদি দিল্লি যেতে চাও তো নিশ্চয়ই তুমি কলকাতা থেকে মুম্বাইয়ের রুটে ট্রেন ধরবে না, এখন তো ট্রেন বন্ধ আছে, চালু হবে। তো তুমি যেদিকে যেতে চাও সেদিকে তোমার মুভমেন্ট হবে। তেমনি তুমি তোমার লাইফের যে গোল, তুমি কোনটায় ফোকাসড হচ্ছ, তোমার এই দৈনন্দিন জীবনযাত্রার প্রণালী, লাইফস্টাইল,
এটাই নির্দিষ্ট করে দেবে যে তুমি কি হতে চাইছো বা জীবনে কি পেতে চাইছো। তোমার গোল যখন ফিক্সড হয়ে যায় আমি এটা পেতে চাই, তখন তোমার সেইভাবে তোমার জীবনের চলাফেরা, মুভমেন্ট, বন্ধুত্ব সব কিছু নির্ভর করছে। যদি ধরো একজন একটা টিমের যারা যদি গোল দেওয়া উদ্দেশ্য হয়, তখন তাদের বডি ল্যাঙ্গুয়েজ বদলে যায়, যাই তো? ঠিক তেমনি যখন আমরা লক্ষ্য ঠিক করে ফেলি, তখন আমাদের ফালতু সময় কাটাবার আর সময় থাকে না, টাইম পাস করার জন্য আর কোনো কিছু খুঁজতে হয় না, কারণ তখন তোমার হাতে আর টাইম থাকবে না, কারণ ওই লক্ষ্য লাভ করার জন্য তোমার একটা একাগ্রতা, একটা নিষ্ঠা চলে আসবে। এই সমস্যাগুলো অনেকটাই কমে যাবে। তাই লক্ষ্য ঠিক করাটা খুব জরুরি। স্বামীজি বলছেন এক জায়গায় আছে, যার লক্ষ্য নেই, যার আদর্শ নেই, সে যদি 1000টা ভুল করে, তার যার লক্ষ্য আছে সে অনেক কম ভুল করবে। অর্থাৎ হ্যাভ এন আইডিয়া, একটা আদর্শ থাক আমাদের জীবনে, এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। আর যে আহারের কথা বলছিলাম, যে চরিত্র ঘটনা আহারের ভূমিকা কী, এই আহার শব্দের দুরকম অর্থ আছে। স্বামীজি চতুর্থ খণ্ডে সেখানে আলোচনা করছেন যে রামানুজ এবং শঙ্করাচার্য, তোমরা নাম শুনেছ হয়তো, আধুনিক তোমরা শুনে থাকতে পারো, শঙ্করাচার্য রামানুজ এরা আমাদের বেদান্ত দ্বৈতবাদ অদ্বৈতবাদ একজন বিশিষ্ট অদ্বৈতবাদী প্রচারক ছিলেন। তো এই আহার শব্দের অর্থ দুজন দুরকম করেছেন। রামানুজ বলছেন যে খাবারের খাবার, মানে সলিড যে খাবার খাই আমরা বা লিকুইড যে খাই, এই খাবারটাকেই বলছেন আহার। আর শঙ্করাচার্য বলছেন কি, আহিরাতে ইত্যি আহার শব্দাদি বিষয় জ্ঞানম ভক্তুর ভোগায় আহিরাতে, মানে ইন্দ্রিয় দিয়ে সেন্স অর্গান যেগুলো আছে পাঁচটা, এই দিয়ে আমরা যা কিছু অ্যাকসেপ্ট করি, গ্রহণ করি, আহিরিয়াতে আহার সবটাই হচ্ছে আহার। অর্থাৎ আমরা খাবার বলতে কি বুঝি, যা আমি খাচ্ছি মুখ দিয়ে, কিন্তু চোখ দিয়ে কি খাচ্ছি, কান দিয়ে কি শুনছি, নাক দিয়ে কি আঘ্রাণ নিচ্ছি, এই সবগুলোই কিন্তু আহার। কারণ এগুলোর দ্বারাই আমাদের শাস্ত্রে আছে উপনিষদে যে আহার শুদ্ধ সত্য শুদ্ধ, মানে আহার শুদ্ধি হলেই সত্য শুদ্ধি, মানে চিত্তশুদ্ধি, মানে মন শুদ্ধি, মানে মন ভালো, অর্থাৎ জীবন চরিত্র ভালো হয়ে যাবে। এই আহার হচ্ছে সেই কারণে খুব ভাইটাল। এখন আহার অর্থে রামানুজাচার্য বলছেন, স্বামীজি এটা কোট করেছেন, তার প্রসঙ্গে আলোচনাও করেছেন, যে আহার অর্থে হচ্ছে রামানুজের মতো গ্রহণ করতে হবে, আবার শঙ্করাচার্যের মতো গ্রহণ করতে হবে। শঙ্করাচার্য বলছেন কি, যে পাঁচটা ইন্দ্রিয় দিয়ে আমরা যা কিছু গ্রহণ করছি তাই আহার, অর্থাৎ শুধু সলিড যে বা লিকুইড যে খাবার খাচ্ছি এটাই নয়। কারণ আমরা খাবার খেতে পারি এক, কিন্তু জীবন হতে পারে অন্য, কিন্তু পাঁচটা ইন্দ্রিয় দিয়ে যা কিছু গ্রহণ করছি সবটাকে কাউন্ট আনতে হবে। আমি যদি ভালো জিনিস খাচ্ছি ঠিকই, কিন্তু যে আমার চিন্তাভাবনা খারাপ যদি হয়, কেন খারাপ হয়, কারণ খারাপ জিনিস শুনছি দেখছি সেগুলো নিয়ে তো আমি চর্চা করছি। তাই এই পাঁচটা ইন্দ্রিয় দিয়ে যা কিছু আমরা অ্যাকসেপ্ট করছি, গ্রহণ করছি, সেটার দ্বারাই আমাদের চরিত্র নির্ভূত হয়। রামানুজ কী বলছেন, খাবারের তিন রকম দোষ, সেটা কি, জাতিদোষ, আশ্রয় দোষ আর নিমিত্ত দোষ। জাতিদোষ মানে হচ্ছে এই যে আমিষ আহার, মাছ মাংস ইত্যাদি ইত্যাদি, পেঁয়াজ রসুন, এগুলো কিন্তু জাতিগত হিসাবে খুব উৎকৃষ্ট মানের খাবার নয়। অনেকেই বলে যে স্বামী বিবেকানন্দ তো মাংস খেতে, মাছ খেতে খুব বলেছেন, কিন্তু খেয়াল রাখতে হবে কাকে বলেছেন, কেন বলেছেন, কোন সময়ে আর জোর করেছেন কিনা সেটাও দেখতে হবে। অনেক সময় মনে হয় যে স্বামীজি বলেছেন খুব করে খা, তা নয়। খাবার হিসাবে যতটুকু আমি পড়েছি আমার তো কখনো মনে হয়নি স্বামীজি বলেছেন যে উৎকৃষ্ট খাবার হচ্ছে মাংস আহার, কখনোই বলেনি স্বামীজি। এই ভুল ধারণা যেন আমরা না করি। আর খাবার সময় আমরা কী প্রয়োজনে খাচ্ছি, কে কী কাজে আছি, কার জীবনে কী উদ্দেশ্য, সেটা দেখতে হবে, তাই না? হ্যাঁ, কারো কারো থেকে স্বভাবগত খাবার। এখন যদি ধরো একজন বাঘ যদি ভগবানের ভক্ত হয়, সে কি আর ঘাস পাতা খাবে, তার স্বাভাবিক খাবার সেটাই। ঠিক তেমনি আমাদের খাবারটা আমাদের কোন পরিবেশে কী ধরনের কাজ করছি সেটা একটা ব্যাপার আছে। এখন ধরো যে টোটালি আধ্যাত্মিকভাবে জীবনটাকে ডেডিকেটেড করতে চাই, সে জীবন যেমন করতে করতেই বুঝতে পারবে কোনো কোনো সময়ে কোনো কোনো খাবার তার রুচিতে আসছে না, নিচ্ছে না আর কি, রুচিসম্মত হচ্ছে না, ভালো লাগছে না, ইচ্ছা হচ্ছে না। এগুলো একটা ন্যাচারাল ডেভেলপমেন্ট, জোর করে সাপ্রেশনের দরকার নেই। তবে এটা খেয়াল রাখতে হবে তথ্যগতভাবেই যে বিবেকানন্দ কখনো কাউকে নিরামিষ খাওয়ারের বিরোধিতা করেননি তো বটেই, কেউ যদি একনিষ্ঠ আমিষ নিরামিষ নিরামিষ খাবার খেয়েছেন তাকে উৎসাহিত করেছেন, এমন ঘটনাও আছে। তো ওই এটা গেল জাতি দোষ। আর হচ্ছে আশ্রয় দোষ, এটা নিয়ে স্বামীজি একরকম খড়গহস্ত। আশ্রয় দোষ খাবারের সবাই বুঝতে পারি না আমরা। আশ্রয় দোষ মানে কোনো ব্যক্তির চরিত্রের যেন এসেন্সটা খাবারে মিশে যায়,
সেটা এক মহাপুরুষ তুল্য ব্যক্তিরাই বুঝতে পারেন। অথচ এই বিষয়টাকে নিয়ে আমরা কী অবস্থা করেছিলাম একসময়, ইতিহাস তার সাক্ষী। এর হাতে খাও না, ওই হাতে খাও না, এটাকে বলা হয় আশ্রয় দোষ। অশুদ্ধ ব্যক্তির হাতে খেলে পর অশুদ্ধ গুণ আমাদের চরিত্রে প্রবেশ করে। কিন্তু এটা আমরা বুঝি না কেউই, কিন্তু সবাই এটাকে নিয়ে আনটাচেবিলিটি, অস্পৃশ্যতা যেটা বলা হয়, এটা একদম আমাদের জাতিকে একদম কুড়ে কুড়ে খেয়েছে। এগুলো কতটা প্রাসঙ্গিক, কে অধিকারী, এটা দেখার দরকার আছে। ওই ওই আছে মানে আমাকে করতে হবে না, এর হাতে খাও না, তুমি তো জানো না। জানলে তখন ঠিক ছিল, যেহেতু আমি জানি না সেহেতু আমি যতটুকু জানি সে তার উপর বেশ করে আমি গ্রহণ করবো, খাবার নেবো তার কাছ থেকে খাবারটা। কিন্তু এই আশ্রয় দোষটা নিয়েই কিন্তু আমাদের এই স্বামীজি বলছেন না যে ভাতের হাঁড়িতে ঢুকেছে আমাদের ধর্ম, এই কারণে স্বামীজি বলেছেন এই খাওয়া দাওয়া এর হাতে খাবো না এইগুলোর জন্য। আর একটা হচ্ছে নিমিত্ত দোষ, এটা আমাদের এখনও খেয়াল রাখতে হবে, হাইজিনিক কনসাসনেস, মানে ধরো এই ধুলো বালি ময়লা জীবাণু, ভাইরাস দেখতে পাবে না, করোনা দেখতে পাচ্ছ না, তো এই যতগুলো দেখা যায় পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্না করা, খাওয়া দাওয়া, এই এই ব্যাপারটা, এটা নিমিত্ত দোষ বলা হয়। এই তিন রকম খাবারের দোষ থেকে মুক্ত হওয়ার কথা বলা হচ্ছে, এটা হচ্ছে রামানুজের মত। স্বামীজি বলছেন এটাকেও কিন্তু আমাদের কনসিডার করতে হবে জীবন গঠনের জন্য। অবশ্য যারা আধ্যাত্মিক জীবন যেমন করতে চাইছে, মানে আধ্যাত্মিক জীবন সবার জন্যই অ্যাপ্লিকেবল, কিন্তু ফোকাসড আর কি যারা আধ্যাত্মিক জীবনে, তাদের ক্ষেত্রে আরও বেশি সচেতন থাকতে হবে। যখন তখন যা তা খাওয়া নাম কিন্তু খাওয়ার নয়, ডাস্টবিন তো নয় পেটটা, যা মন চায় সে তাই খেয়ে নিলাম। এমনকি দেখবে তোমরা যদি পশু সমাজে দেখো, তাদেরও খাবার পরিমাণ এবং প্রকার যেন নির্দিষ্ট, তারাও সব খায় না, সব কিছু খায় না, এবং সব পরিমাণটাও তাদের প্রচুর খায় এমনও নয়। হ্যাঁ, সে ওটা বায়োলজিক্যাল সেট হয়ে আছে, তাই আমাদের স্বাধীনতা দিয়েছে বলে আমরা আমাদের মধ্যে ব্যবহার করি। এখন এই খাওয়াটা হচ্ছে রামানুজের মতে এই সলিড বা লিকুইড যে খাবারগুলো আমরা খাই। শঙ্করাচার্য বলছেন যে আমরা এই সেন্স অর্গানের দ্বারা, অর্থাৎ পাঁচটা ইন্দ্রিয়, চক্ষু করণ আশা জিহ্বা ত্বক, এই পাঁচটা ইন্দ্রিয় দিয়ে আমরা যা কিছু গ্রহণ করছি সবটাই হচ্ছে বিবেচ্য। অর্থাৎ যা কিছু দেখছি তার ছাপ পড়ে যাচ্ছে আমার ভিতরে, চলে যাচ্ছে না। যারা জন্মান্তরবাদী বিশ্বাসী তারা বলে কি, এমনকি জন্ম জন্মান্তরেরও ছাপও থাকে যে এই জন্মে আমার কর্ম নিয়ন্ত্রণ করে। আজ দেখো তুমি বা আমি যা হয়েছি, সেটা আমি যা যা চিন্তা করেছি, যে যে পরিবেশে এসেছি, তার সংস্কার এখানেই আছে। এখন এই সংস্কার যদি ডিলিট হয়ে যায়, ফরম্যাট হয়ে যায়, টোটাল ফরম্যাট, তাহলে কি হবে, তুমি ভুলে যাবে তুমি কে, কারণ চিত্তে সংস্কার আছে। তো শুধু এই দেখার সংস্কার নেই, শোনা, সবটা মিলিয়ে কিন্তু আমি কে, সেটা হচ্ছে এই সংস্কারের সমষ্টি। সাম টোটাল অফ দ্য টেন্ডেন্সিস ইজ এ হ্যাবিট, সবটা নয়, একটা পার্ট। এই হ্যাবিটটা টোটাল করে নিলে একটা ক্যারেক্টার, বিভিন্ন হ্যাবিট একসঙ্গে করলে একটা ক্যারেক্টার। তো চরিত্র নির্মাণের ক্ষেত্রে এই কী দেখছি শুনছি সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কী দেখছি, কী শুনছি, কী খাচ্ছি, তুমি ভাবছো যে আমি তো এই এইটা খাচ্ছি একটু সময়ের জন্য, কোনো অসুবিধা নাই, বা একটু দেখছি, কিন্তু এই ছাপ পড়ে যাচ্ছে। তাই কখন কোনটা দেখবো, কোনটা শুনবো, এটা খুব গুরুত্বপূর্ণ। আনকনসিয়াসলি আমাদের জীবন তৈরি হয়ে যায়। যদি আমরা এটাকেই যদি একটু খেয়াল রাখি কনসিয়াসলি, যে কী দেখবো আর কী শুনবো, তাহলে কিন্তু এই জীবনের আচরণে, তোমরা কিশোর এবং যুবক তোমাদের জন্য বলছি, যে সিলেকশন অফ অবজেক্ট পারসিভিং, মানে দেখার জন্য, শোনার জন্য কী কী দেখছি বা কী শুনছি, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। তার উপরে কিন্তু আমার জীবনের স্ট্রেংথ তৈরি হচ্ছে। কিছু কিছু জিনিস আছে যে আমাদের মনকে দুর্বল করে, শরীরকে দুর্বল করে। স্বামীজি একটা কোটেশন আছে সুন্দর, হিয়ার ইজ দ্য টেস্ট অফ ট্রুথ, এনিথিং দ্যাট মেক্স ইউ উইক ফিজিক্যালি, ইন্টেলেকচুয়ালি, স্পিরিচুয়ালি, রিজেক্ট অ্যাজ পয়জন, দেয়ার ইজ নো লাইফ ইন ইট, ইট ক্যান নট বি ট্রু। যা কিছু তোমার শরীর মনকে দুর্বল করে, তোমরা জানো এটা ভালোভাবে, যা সাময়িক একটা আনন্দ দিচ্ছে কিন্তু যা শরীরকে আলটিমেটলি দুর্বল করছে, সেটাকে ত্যাগ করো। কেমনভাবে ত্যাগ করবে, রিজেক্ট অ্যাজ পয়জন। একটা বিষের খাবার যদি থাকে, লাড্ডু, তুমি খাবে না, দেখতে যতই ভালো হোক, তেমনি বিষের মতো বিষয় অনেক কিছু আছে যেগুলোকে আমাদের নির্মমভাবে ত্যাগ করতে হবে। হ্যাঁ, এবার বলতে পারো যে সংস্কার তো হয়ে আছে, মন তো চঞ্চল এদিক ওদিক হচ্ছে, যা হয়ে গেছে রাস্তা ছেড়ে দিও না, এই লড়াই ছেড়ে দিও না। স্বামীজির একটা একটা কথা আছে যে সফলতা বিফলতা থেকে গুরুত্ব দিতে নেই সংগ্রামকে, হাল ছেড়ে না দেওয়া, সদা পরাজয় তাহা না ডরাক্তমা, সবসময় ফেলিওর তবু যেন আমরা লড়াই করে যাই। ঠিক ঠিক খেলোয়াড় যারা,
তারা এই সাকসেস এবং ফেলিওর এই দুটোকেই সাকসেসফুলি হ্যান্ডেল করে। কারণ প্রতিটা ম্যাচেই তো সেঞ্চুরি হবে না, বা প্রত্যেকটা কিকেই গোল হবে এমন কথা নয়। তা জীবনে সব ক্ষেত্রে সবাই সফল হবে এমন নয়, কিন্তু এই যে সফলতা এবং বিফলতা সবটাকেই পজিটিভলি নেওয়ার যে অ্যাপ্রোচ, এটাকে এটা খুব গুরুত্বপূর্ণ। এই যেমন ধরো করোনা চলছে, ধরো করোনা যদি নাও হয় অন্যভাবে তো মৃত্যু হবে, একসঙ্গে হবে না, একে একে তো সবাই আমরা যাবো। তো হাউ টু টেক দিস, এক হচ্ছে মৃত্যু ত্যাগ করা, হচ্ছে মৃত্যু ভয় ত্যাগ করা। আমাদের শাস্ত্র কিন্তু মৃত্যু ত্যাগ করার কথা বলে না। পুরাণে পড়েছে অমর টমর এসব ব্যাপারগুলো আছে, অমর হয়ে যায় চারযুগ ইত্যাদি, এক্সেপশনাল কেস, তারও ডিবেটেবল এগুলো অবশ্য। আসলে অমর অমরধত্ব মানে কিন্তু এখানে এ নয় যে তোমার শরীর চলে যাবে না, মৃত্যু ভয় চলে যাবে, তোমার স্বরূপের জ্ঞান হবে। এই কনসেপশনগুলো আছে, তোমাদের হয়তো এতটা ভালো লাগবে না হয়তো, তোমায় বললাম প্রসঙ্গক্রমে যে মৃত্যু নয়, মৃত্যু ভয় ত্যাগ করাই হচ্ছে উদ্দেশ্য। পরীক্ষিত চলে গেলেন, যখন জানলেন যে তার মৃত্যু হবে, তিনি কীভাবে মৃত্যু ভয় ত্যাগ করতে হবে সেটা ত্যাগ করলেন। আমাদের বিপ্লবীরা মৃত্যুঞ্জয়ী, এর মানে এই না তাদের মৃত্যু হয়নি, তার মৃত্যুকে মৃত্যু হিসাবে নেয়নি। ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, এটা মনে রাখতে হবে আমাদেরকে। তা হাউ টু এমব্রেস ডেথ, মরণরে তুহু মম শ্যাম সমান, এ শুধু কবির কথা এবং লেখাই নয়, সেটা তৈরি করতে গেলে জীবন সেভাবে তৈরি করতে হবে। তার জন্য অনেক আলোচনার বিষয় আছে এই সংক্ষিপ্ত পরিসরে, সেগুলো আমি যাচ্ছি না। তো যেটা আমরা আলোচনা করছিলাম আবার, যে এই চরিত্র গঠনের ক্ষেত্রে আমাদের হয়তো ফেলিওর আসতে পারে, আগেকার যে সংস্কার ছিল, আগে আগে যা খেয়েছি সেগুলো তো ঢেকুর উঠছে বলতে গেলে একরকম। তো এই ঢেকুরটাকে কীভাবে বন্ধ করা যায়? উঠবে, কিন্তু যদি পড়ে যাও আবার ওঠো, পড়ে গেলে আবার ওঠো, এই করতে করতে এক সময় দেখবে তুমি সাকসেসফুল হবে। আমি শেষ করছি একটি গল্প দিয়ে, গল্পটা অনেক জায়গায় বলে থাকি, আজ তো অনলাইনে রেকর্ড হচ্ছে। গল্পটা হচ্ছে এরকম যে তোমরা সিনেমা দেখেছো মানজি দ্য মাউন্টেন ম্যান হয়তো, নওয়াজউদ্দিন সিদ্দিকের সিনেমা, আমি কিছুটা ট্রেলার দেখেছিলাম, ছাত্রটা বলছিল যখন। তো একটি জায়গায় জল আনতে হবে, তো পাথর একটা বড় বোল্ডার আছে সেটাকে ভাঙতে হবে। তো সারা দিন ধরে একজন চাষি ভাঙার চেষ্টা করছে, বারবার আঘাত করছে, ভাঙছে না, ক্লান্ত শরীরে। আমি অন্য সময় বলেছি এটা তোমরা পাবে হয়তো কোথাও, ক্লান্ত শরীরে যখন আঘাত করছে তখন ভেঙে গেল। তোমরা কি বলবে যে ক্লান্ত শরীর আঘাতে ভেঙে গেছে? তা না, এই আপাত ব্যর্থ প্রত্যেকটা প্রচেষ্টা এই সাকসেস এনে দিয়েছে। তো আমাদের এই যে মন চাইছে, খারাপ হয়ে যাচ্ছে, আটকাতে পারছি না, এই স্ট্রাগল ছেড়ে দিলে চলবে না। ছেড়ে যা দেখলে তাতে তো শান্তি নেই, পাচ্ছো না তো হয়তো শান্তি, পাচ্ছ পাচ্ছ না তো, দেখছো অনেক কিছু, দেখলে খেলে শুনলে ফ্রাস্ট্রেশন ডিপ্রেশন আসছে, রিলেশন দিয়ে হোক, খাওয়া নিয়ে হোক, কাজকর্ম নিয়ে হোক, সামাজিক রাজনৈতিক ধর্মীয় পরিস্থিতি এমনকি সব মিলিয়েই দেখছো তো কিছু হচ্ছে না, তাহলে ডু সামথিং পজিটিভ স্বামীজি বলছেন। তো এই প্রত্যেকটা যে আপাত ব্যর্থতা, আপাত যে ফেলিওর, সেটাও কিন্তু একসময় সাকসেস এনে দেবে। মেটেরিয়াল গেইন সবসময় হয়তো নাও হতে পারে, কিন্তু যে গেইনটা হবে সেটা এই যে সদা করা যায় তাহা না ডরাক তোমা, এটা হচ্ছে জীবনের সাকসেস। মৃত্যু তোমারও হবে আমারও হবে, কিন্তু মরতে হবে বীরের মতো। তুলসীদাস একটা দোহা আছে বাংলায় বললে এরকম দাঁড়ায় যে তুমি যখন এসেছিলে এই পৃথিবীতে তখন সবাই আনন্দ করেছিল, আহা ইত্যাদি, কত ভালো একটা ছেলে বা মেয়ে জন্মাচ্ছে। কিন্তু তুলসীদাস বলছেন যে এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এটা জীবনই কথা বলবে এরকম, সেই জীবন যাতে আমরা তৈরি করতে পারি, তার জন্য স্বামীজি আমাদের আশীর্বাদ করুন। সবার কাছে আমার এই প্রার্থনা, তোমরাও প্রার্থনা করো সবার জন্য, এই পরিস্থিতিও স্বাভাবিক হয়ে উঠুক, আমরা সাক্ষাৎ আবার তোমাদের সঙ্গে সাক্ষাৎ করব। আমি ধন্যবাদ জানাই রামকৃষ্ণ মঠ মঠের স্বামী বিজ্ঞানন্দজি মহারাজ, আজকের প্রোগ্রাম উনিও থাকবেন অনলাইনে অবশ্যই, আর স্বামী কচিতন্দজি মহারাজ প্রিন্সিপাল মহারাজ আমাদের কলেজের, মনোজ ভট্টাচার্য এবং আরও প্রাক্তনী সংসদে যারা আছেন সবাইকে, আর সর্বোপরি তোমাদেরকে যারা শুনেছ মন দিয়ে। একটি স্বামীজি কোটেশন বলে শেষ করছি এই যুব সম্মেলন, অ্যারাইজ আই ক্যান স্টপ নট টিল দ্য গোল ইজ রিচ, ওঠো জাগো লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না, থেমো না। ঠিক আছে, জয় তো বিবেকানন্দ।